নতুন একটি ইফতার ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে হচ্ছে আমাদের কিছু মা বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ইফতার ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ইফতার ব্লগটি একটু ব্যতিক্রম, কারণ আজকে আমাদের কোনো ফ্রেন্ড সার্কেল মিলে ইফতার পার্টি হচ্ছে না। আজকে ইফতার পার্টিটি হচ্ছে আমাদের কিছু মা বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে, যাদের ইফতার করার জন্য একবেলা মানুষের কাছে হাত পাততে হয়, এমন কিছু মানুষদের আজকে আমরা ইফতার করাবো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে চলে এসেছি। আপনারা অনেকজনই বলতে পারেন যে ভাই আপনারা ইফতার করাচ্ছেন, কেন আবার এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছেন বা জানাচ্ছেন। আসলে এই জিনিসটা ওই কারণে না, এই ভিডিওটা ওই কারণে না, এই ভিডিওটা তাদের জন্য যাদের অনেক টাকা পয়সা আছে। আমরা অনেক টাকা পয়সা করে ইফতার পার্টি করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু কেউ কখনো এই মানুষদেরকে নিয়ে কখনো ভাবি না, যারা দুই বেলা খাইতে পারে না, এক বেলা খাইতে পারে না, যাদেরকে আমরা দিতে পারি কিন্তু সামর্থ্য আছে কিন্তু দিতে চাই না, তাদের জন্য এই ভিডিওটা। আপনার কাছে অনেক টাকা আছে, আপনি ইফতারিতে প্রায় নিম্ন পক্ষে একটি তরকারি করতে গেলে 300-400 টাকা করে একজন বাজেট ধরি, কিন্তু এখান থেকে যদি আমরা 200 টাকা করেও দিই, আমরা কিন্তু অনেক ভালো জিনিস করতে পারি, তাদেরকে একবেলা পেট ভরে খাওয়াতে পারি। সো এটা আপনার জায়গার থেকে কেমন লাগে আমি জানি না, আমার মনের ভাবটা আপনাদের কাছে প্রকাশ করলাম। সো কথা বাড়াবো না, চলুন সামনে কি হচ্ছে দেখা যাক। অবশ্যই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কি হচ্ছে দেখা যাক, লেটস গো। فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حست غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي أرضي